নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমরা জানি রাজ্য সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মী বান্ধার প্রকল্প যে প্রকল্পের আওতায় রাজ্যের পঁচিশ থেকে ষাট বছরের এস সি মহিলারা পেয়ে যাচ্ছেন প্রতি মাসে এক হাজার টাকা করে এবং বাকি মহিলারা পেয়ে যাচ্ছেন প্রতি মাসে পাঁচশো টাকা করে আগের বার সরকার ক্যাম্প থেকে এই প্রকল্পের আবেদন চলেছিল এবং এবার যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানেও কিন্তু অনেক অনেক মহিলারা আবেদন করছেন এই প্রকল্পের জন্য কিন্তু বন্ধুরা আপনাদেরকে জানাতে চাই যে সরকারের তরফ থেকে কিন্তু নতুন একটা অর্ডার করা হয়েছে যে নিয়মটি যদি আপনারা না মানেন তাহলে কিন্তু আপনাদের লক্ষ্মীর বনের প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে আপনারা কিন্তু আর লক্ষ্মীর প্রকল্পের টাকা নাও পেতে পারেন তো কোন নিয়মের কথা বলা হচ্ছে বা আপনাদেরকে কী করতে হবে বা কী করলে আপনাদের লক্ষ্মীবাণের প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হবে না জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য তার আগে বন্ধুরা আপনি লক্ষ্মীর বানের প্রকল্পে আবেদন করেছেন কি না বা এখনও অবধি কটি কিস্তির টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশান ফর্ম যেটা নিয়ে আমি আগের দিনই ভিডিও দিয়েছি তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা কী জন্য দেখুন লেখাই রয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার নাম্বার বসানোর অনুমতিপত্র অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করানোর জন্য তো এখন আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে এটা আমি বলছি তাহলে আমি স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার ফর্ম কেন দেখাচ্ছি তো এর কারণ আপনারা একটু পরে বুঝে যাবেন তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে তো এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করার জন্য সরকারের তরফ থেকে কিন্তু নতুন অর্ডার চলে এসছে যে যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে এখনো অবধি আধার নাম্বার লিঙ্ক করা হয়নি তাদেরকে কিন্তু অতি আবশ্যিক স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করাতে হবে লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি বাতিল হয়ে যেতে পারে তাই এখন অবধি যাদের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা হয়নি তাই আপনারা কিন্তু অতি অবশ্যই এই ফর্মটি ফিল করে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করিয়ে নিন তা না হলে কিন্তু আপনাদের লক্ষ্মীরভান প্রকল্পেরও টাকা আপনারা কিন্তু আর নাও পেতে পারেন তো কেন তার কারণ আপনারা হয়তো অনেকেই জানেন আমি জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা দেওয়া হয় সেটা কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যে ডাটা বেস রয়েছে সেটার সঙ্গে কিন্তু লিঙ্কড রয়েছে অর্থাৎ এই স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু ডাটাবেস অনুসারেই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয় তাই আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও আর টাকা পাবেন না তাই এখন অবধি যাদের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু খুব জলদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করে নিন তা নাহলে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটি বাতিল হয়ে যেতে পারে তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও কিন্তু আর টাকা নাও পেতে পারেন তো কীভাবে লিঙ্ক করাবেন এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তো এটা কীভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস লাগবে কী কী করতে হবে কোথায় জমা করবেন সেই নিয়ে কিন্তু আমি আগের দিনে ভিডিও দিয়েছি সেই ভিডিওটি আপনারা দেখার প্রয়োজন হলে ওপরে আই বাটনে পেয়ে যাবেন কিংবা এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে যারা বুঝতে পারছেন না যে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক আছে কি না তাহলে কীভাবে ফোন দিয়ে চেক করবেন সেই নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অলরেডি সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন ওপরে আই বাটনে পেয়ে যাবেন কিংবা এই ভিডিও ডেসক্রিপশনেও সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন তো আশা করি আপনারা পুরোটাই বুঝতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওটি